আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে কথা বলবো। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে মানে ভোগান্তির ভিতরে আছি। আপনি যদি এই জায়গার থেকে যদি বাইর হয়ে আসতে হয়, আজকের এই পুরো ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ থাকবে। আপনি যখন ফেসবুকে কাজ শুরু করছেন, আপনি একজন নতুন হন আর পুরানা হন অসুবিধা নেই। তো বিশেষ করে সমস্যাটা দেখা দেয় নতুনদের ক্ষেত্রে, তো আমি একটু নতুনদেরকে আগে একটু বলে নিই। তো নতুন ভাইরা যারা আছেন, আপনারা মনে করেন যে প্রতিদিন যেখানে ভিডিও দিতে হবে তিনটা চারটা করে, হয়তো আপনারা একটা ভিডিও আজকে দিলেন, আবার 2 দিন পর একটা ভিডিও দিলেন, 3 দিন পর একটা ভিডিও দিলেন, মানে আপনারা কাজটা ঠিকভাবে করতেছেন না। না করার কারণে আপনাদের ফেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার সম্ভাবনা থাকে বেশি, এভাবে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি একটা ফটো দেখা গেল, যে ফটোটা আপনি আপনার ফেসবুকে দিছেন, আপনি জানেন না এই ফটোটা আপনার কাছে, ছাড়া আপনি জানেন যে আপনার কাছে আছে ফটোটা, অন্য কারো কাছে নাই, কিন্তু এই ফটোটা দেখা গেলো আপনার কোনো ভাই বা কোনো আপনার বান্ধবী বা কোনো আপনার বন্ধু বা কোনো প্রেমিকা আপনার এই ছবিটা সে নিয়ে তার প্রোফাইলে সে আপলোড দিয়ে দিচ্ছে, এটা দেওয়ার কারণও আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। আপনারা এখান থেকে যদি এই ফটোটা থেকে যদি আপনার মুক্ত হইতে হয়, তাহলে আপনি আপনার ফেস থেকে সব ফটো ডিলিট করে দিবেন, মানে যে ফটোগুলো অন্য কেউ নিতে পারে এমন ফটোগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার একটা নতুন ফটো যুক্ত করবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে ভিডিওগুলা বানাইতেছেন, এই ভিডিওগুলার ভিতরে যেমন কোনো প্রকার ফেসবুকের গাইডলাইনের মিস ইউজ যেমন না থাকে। মিস ইউজ কি? যে মনে করেন যে আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে লেখা আছে একটা, কিন্তু আপনি বলছেন আরেকটা, এমনও যদি আপনি বলে থাকেন, আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার সম্ভাবনা আছে। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি লাইভ করেন, লাইভ করার টাইমে এমন কোনো কথা বলা যাবে না যে কথাগুলা দেশ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যায়। মানে আপনি, এটা একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে স্বাধীন প্ল্যাটফর্ম, এখানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, মানে কাউকে হেয়পূর্ণ কোনো যেমন কথা না থাকে, অন্য মানুষকে কখনো অসম্মানি করে যেমন কোনো কথা না থাকে, মানে মারাত্মক হিটভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই, ওইভাবে কথা বলবেন না। ফেসবুকে এসেছেন, ফেসবুকের ভাষাটা সুন্দর, ফেসবুক চায় আপনি ভালোভাবে কথা বলেন, মানুষকে বোঝান, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু কাউকে মারাত্মকভাবে অ্যাটাক করার মতো কথা বলা যাবে না ফেসবুক থেকে, এটার কারণও আসতে পারে। তারপরে আপনার